আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বরাবর মতো এবার আমরা নতুন আরেকটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, বিজ্ঞপ্তির পুরো আলোচনা যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তীতে যে কোনো সরকার চাকরি নিয়ে বিজ্ঞপ্তি সবার আগে তুমি পেয়ে যাও। বন্ধুরা চলো আমরা বিজ্ঞপ্তির মূল আলোচনায় চলে যাব। আমাদের বিজ্ঞপ্তিটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন, তারিখ 18/7/2022 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়। নিয়োগ বিজ্ঞপ্তি: জাতীয় মানবাধিকার কমিশন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তীর্ণ তিনটি ক্যাটাগরিতে মোট 7টি শূন্যপদের জনবল নিয়োগের নিম্নোক্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্তাবলী সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো বন্ধুরা, এবার আমরা দেখাবো কতগুলা পদ, কী কী পদ এবং কোন কোন পদের জন্য কী কী যোগ্যতা এবং কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। তাহলে বন্ধুরা চলো, ক্রমিক নং 1 গ্রহণতাগারিক, পদ সংখ্যা হচ্ছে 1টি। এটা দশম গ্রেডের চাকরি, 16,000 টাকা থেকে শুরু, 38,640 টাকা দিয়ে শেষ। পদ সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে তথ্য বিজ্ঞান, গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার বিজ্ঞান ব্যবস্থাপনা বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত। তো 1 নং পদের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এবার আমরা যাব 2 নং পদ। 2 নং আছে ডাটা /NT কন্ট্রোল অপারেটর, এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি, পদ সংখ্যা হচ্ছে 2টি। স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো বন্ধুরা, এখানে জেলা কোঠাপূর্ণ থাকায় সাতক্ষীরা, বরিশাল, ভোলা, কুষ্টিয়া, চাঁদপুর, ময়মনসিংহ, দিনাজপুর, জামালপুর, গাইবান্ধা, নোয়াখালী, পঞ্চগড়, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম প্রতিবন্ধী কোঠার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে আছে 3 অফিস সহক কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটাও 16তম গ্রেডের চাকরি আর পদ সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিস্ট ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 25 শব্দ থাকতে হবে। তো এখানে ওই আগের যে যে সকল জেলা আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না, এটা আমি আর বললাম না। এরপর দেখো বন্ধুরা, কিভাবে আবেদন করতে হবে, কোন প্রক্রিয়া আবেদন করতে হবে, আবেদন করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটা আমরা দেখিয়ে দেব। আবেদনকারীর বয়স 1/7/2022 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে, পুত্র কন্যা বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেন্ট গ্রহণযোগ্য নয়। তো বন্ধুরা, এবার আমরা দেখাবো আবেদনের যে ঠিকানাটা বা কোন প্রক্রিয়া আবেদন করব সেটা আমরা দেখিয়ে দেব। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে http://nhrc.teletor.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা: অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 19/7/2022 সকাল 10টায়। অনলাইন আবেদনপত্রে জমাদানের শেষ তারিখ সময় 10/8/2022 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইট ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। খ অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিল ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল, স্বাক্ষরের দৈর্ঘ্য 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ হতে হবে 60 কেবি। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিটের পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। তো বন্ধুরা, এরপর এখন আমরা দেখাবো কোন প্রক্রিয়া বা কিভাবে টাকা পরিশোধ করতে হবে সেইটা, এটা আমরা এখন দেখিয়ে দেব। তো বন্ধুরা চলো,
অ্যাপ্লিক্যান্ট কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল ফোন নাম্বারের মাধ্যমে 2টি SMS করে 1 নং পদের জন্য আবেদন ফি 500 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 60 টাকা এই 560 টাকা পরিশোধ করতে হবে। 2 থেকে 3 নং পদের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা অর্থাৎ 112 টাকা পরিশোধ করতে হবে। 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইন আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো বন্ধুরা, এবার আমরা দেখাবো কীভাবে SMS প্রক্রিয়াটা সরাসরি দেখিয়ে দিব। SMS তো তুমি তোমার মোবাইল অপশনে যাবা, সেখানে বড় হাতের HRC স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। এটা যখন সেন্ড করবে তখন তোমার মোবাইলে একটি মেসেজ আসবে 500 টাকা কাটার জন্য। তখন তুমি কেটলে একটা পিন নাম্বার তোমার মোবাইলে দেবে, সেই পিন নাম্বারটা তুমি সংরক্ষণ করবা এবং দ্বিতীয় SMS গিয়ে লেখ NHRC স্পেস ES স্পেস পিন নাম্বারটি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। সেন্ড করা হয়ে গেলে তোমার মোবাইলে একটি ফিরতি মেসেজ চলে আসবে, রিপ্লাই কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্ট নেন পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর এত এবং এত ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো এটা যখন চলে আসবে তখন বুঝতে হবে তোমার আবেদন প্রক্রিয়াটি প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর এবং শুদ্ধভাবে হয়েছে। তো বন্ধুরা, আমি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি কখন কোন কাজ করতে হবে, কখন আবেদনের লিঙ্কে ঢুকতে হবে এবং কীভাবে SMS করতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ। তো যাওয়ার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা যাতে পরবর্তী যে কোনো সরকার চাকরি নিয়োগ সবার আগে তুমি পেয়ে যাও। বন্ধুরা, ভালো থাকবা সবাই, ধন্যবাদ তোমাদের সবাইকে।